सारी चौपाटी और कल्याण परिसर के सभी नागरिकों को बाजारपेट पुलिस स्टेशन की तरफ से सबसे पहले तो आपके जो रोजे चल रहे हैं उसके लिए शुभेच्छा। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहु। हमारे प्रिय कुलिजार भाईरा ठेलार नाम बाबाजी। एक कथा आछे ना जे ठेला ना पावा पर्यन्त केउ कखनो सोजा हय ना। हमारे कुलिजार भाईरा आपनारा जानेन एई চায়নাতে যখন মুসলমানদেরকে অত্যাচার করা শুরু হলো, যখন চায়নাতে করোনা ভাইরাস চলে আসলো, তখন কিন্তু চায়নাবাসীরা কিন্তু মুসলমানদের যে মসজিদগুলি তারা মারা ছিল সেগুলি কিন্তু খুলে দিতে বাধ্য হয়েছিল। আমার কুলিজার ভাইরা এরপরে ইন্ডিয়াতে আসুন। ইন্ডিয়াতে আজকে কি করা হচ্ছে জানেন? আমার কুলিজার ভাইরা ইন্ডিয়াতে আজকে কি করা হচ্ছে? পুলিশ দিয়ে রাস্তাঘাটে বলানো হচ্ছে মুসলমানরা আপনারা রোজা রাখুন, আপনারা নামাজ পড়ুন, আপনারা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, যাতে করে আমাদের ইন্ডিয়া থেকে আমাদের দেশ থেকে যাতে করে করোনা ভাইরাস চলে যায়। আমার কুলিজার ভাইরা এই মুহূর্তে সেই পুলিশের কথাগুলি আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি, কিন্তু তারপরে দুইটা কথা কওয়ার সুযোগ আমার একটু দিবেন, ঠিক কিনা? সারি চৌকাতে আর কল্যাণ পরিসর কে সভি নাগরিকো বাজারপেট পুলিশ স্টেশন কি তরফ সে সবসে পহলে তো আপকে যে রোজে চল রহে হো উসকে লিয়ে শুভেচ্ছা। আপ সভি লোগোন কে আচ্ছে গুজরে আর আল্লাহ কা মুরাদ পুরি করে, সাথ মে হম দরখাস্ত করেঙ্গে আপ যে নামাজ আদা করতে হো अल्लाह ताला से गुजारिश कीजिए कि ये जो कोरोना गए साल से हमारे लोगों को लेके जा रहा है, तकलीफों में डाल रहा है, वो दूर करे। और मुझे यकीन है, मैंने सुना है तरावी की नमाज लेती है बहुत जल्दी सुनी जाती है, तो तहे दिल से आप नमाज में यही मांगना कि ये कोरोना हमारे शहर से हमारे देश से चले जाए। हमारे कुलिजार भाईरा अपना किन्तु वीडियोटि देख लेन। आमी एखन बोलते चाहि जरा ইন্ডিয়াতে মুসলমানরা গরু খাওয়ার অপরাধে আপনারা পিটিয়ে 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 মুসলমানদেরকে হত্যা করেছিলেন, আপনারা যারা ইন্ডিয়াতে মুসলমানদের মসজিদে ভাঙচুর করেছিলেন, মসজিদ ঘরে আগুন দিয়েছিলেন, মসজিদ ঘরের উপরে যে মাইকটি থাকে সেই মাইকটি গুলি করে ঝাঁঝরা করে ভেঙে দিয়েছিলেন, আপনারা কোথায়? আপনারা কোথায়? আমার কুলিজার ভাইরা ভিডিওটি অবশ্যই আপনারা দেখলেন। জ্ঞানী যারা বসে তারা শুধু ইশারা, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।